হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেরিস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাজির হয়ে গেলাম আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কক্সবাজারের রেস্টুরেন্ট স্টাইলে হাতে মাখা চিংড়ি শুটকির স্পেশাল ভর্তা। আমরা কক্সবাজারে বেড়াতে গেলে যে জিনিসটি অবশ্যই খেয়ে থাকি এবং সবার কাছে খুবই পপুলার, আমরা সবাই অনেক বেশি লাইক করি, সেটি হলো এই চিংড়ি ভর্তা। সবসময় তো আমরা কক্সবাজার যেতে পারি না, আর এই স্পেশাল ভর্তাও খাওয়া হয়ে উঠে না, তাই কক্সবাজারে না গিয়ে ঘরে বসেই আপনারা এই স্পেশাল হাতে মাখা চিংড়ি ভর্তা তৈরি করে খেতে পারবেন। তাই আপনাদের সাথে আজকে আমি রেসিপিটি শেয়ার করব। এটি খিচুড়ি এবং গরম ভাতের সাথে অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। সো বিয়ার, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি ভালো লাগবে। আমি অথেন্টিক রেসিপিটি আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন দেখি কক্সবাজারে রেস্টুরেন্ট স্টাইলে স্পেশাল চিংড়ি শুটকির হাতে মাখা ভর্তা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। কক্সবাজারের হোটেল স্টাইলের স্পেশাল হাতে মাখা চিংড়ি শুটকি ভর্তা করার জন্য আমি 100 গ্রাম চিংড়িকে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলোতে প্রচুর পরিমাণে ময়লা থাকে, এজন্য আমি 5 মিনিট হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি 2 বার ওয়াশ করে নিয়েছি। আপনারাও ভালো করে কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে নেবেন। এছাড়া লাগবে আমার পেঁয়াজ। আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা কুচি নিয়েছি 3 চা চামচ। এছাড়া অবশ্যই যেটা লাগবে সেটা হলো রসুন কুচি, এটা এই ভর্তার স্পেশাল উপাদান। আমি রসুন একটি ছোট সাইজের রসুনকে কুচি করে নিয়েছি। এছাড়া শুকনো মরিচ নিয়েছি 7-8টি, লবণ নিয়েছি 7 মতো, এবং ভর্তা করার জন্য আমি অবশ্যই সরিষার তেল ইউজ করব। আমি সরিষার তেল নিয়েছি পরিমাণ। এখন আমি শুকনো মরিচ এবং চিংড়ি শুটকি হালকা তেলে ভেজে নিব। আমি এখন ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি শুকনো মরিচ গুলো একদম লো আঁচে ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই লো রাখবেন, না হলে শুকনো মরিচ গুলো পুড়ে তিতা হয়ে যাবে, কি চিংড়ি শুটকির ভর্তা টেস্ট নষ্ট হয়ে যাবে। যখনই শুকনো মরিচের কালার চেঞ্জ হবে ঠিক তখনই নামিয়ে নিবেন। বিয়ার্স, মরিচের কালার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। মরিচ গুলো আমি মুচমুচে করে ভেজে নিলাম। এখন আমি একই তেলে চিংড়ি শুটকি গুলো মুচমুচে করে ভেজে নিব। আর একটু তেল লাগবে, আমি দিয়ে নিলাম। যেহেতু কাঁচা লবণ শরীরের জন্য ক্ষতিকর, এজন্য আমি একটু চিংড়িতে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। যখনই বাদামি কালার হয়ে আসবে ঠিক তখনই নামিয়ে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি একটি মিক্সিং বোল নিলাম, এর মধ্যে আমি শুকনো মরিচগুলো, ভেজে রাখা শুকনো মরিচগুলো বোটা ছাড়িয়ে ভালো করে ভেঙে নিব। অবশ্যই এই ভর্তাতে হাত ইউজ করতে হবে, ভালো করে ভেঙে নিতে হবে। এখন এর মধ্যে রসুন কুচি ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে দিব পেঁয়াজ কুচি। এরপরে যেহেতু ভর্তা, অবশ্যই সরিষার তেল দিবেন। সরিষার তেল দিলাম 7 মতো, দিয়ে আরেকটু ভালোভাবে কুচিয়ে নেবেন। এখন আমি, যেহেতু আমি বাজার কাঁচা লবণ খাওয়া ভালো না বা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, আমি আগেই চিংড়ি শুটকি ভাজার সময় লবণ দিয়ে নিয়েছি, এজন্য আমি ওখানে কোনো লবণ ইউজ করিনি। এটা আমি ভাঙবো না, আলতোভাবে জাস্ট মিক্সড করব। চিংড়িটা আমার আস্ত খেতেই ভালো লাগে, এজন্য আমি এটা আলতোভাবে মিক্সড করব। আর যেটা কক্সবাজারে হোটেলগুলোতে এই ভর্তাটা চিংড়িটা আস্তই থাকে, আপনারা চেষ্টা করবেন চিংড়িটা যেন না ভাঙে, চিংড়ি শুটকি যেন আস্ত থাকে। সবগুলো আলতোভাবে মিক্স করার পরে আমি ধনিয়া পাতা ইউজ করব। আলতোভাবে পেঁয়াজ, দেখুন ভর্তা হয়ে গেছে। এখন আমি এটি গরম ভাতের সাথে সার্ভ করব। শুন বিয়ার্স, ঝটপট তৈরি করে নিলাম কক্সবাজারের রেস্টুরেন্ট স্টাইলে হাতে মাখা চিংড়ি শুটকির স্পেশাল ভর্তা। এটি দেখতে যেমন অসাধারণ, খেতেও সুস্বাদু। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সো বিয়ার্স, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।